Press the bell icon on the YouTube app and never miss another update. Namaskar bondura স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর্ সুস্বাগতম অনেকেই আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন জানতে চেয়েছেন একটি বিশেষ বিষয় সেটি কি সেটি হলো দীক্ষা নেওয়ার পর দীক্ষা নেওয়ার পর মাছ মাংস ডিম এসব খাওয়া যায় কি না যদি কেউ খায় তাদের কোনো ক্ষতি হয় কি না এরকম সব প্রশ্ন তার উত্তর অনেকেই জানতে চেয়েছেন সে বিষয়ে আমরা আজকের আলোচনা করব আর সেই আলোচনা আমরা করব যুগপুরুষ মহাসাধক শ্রী শ্রী রাম ঠাকুরের কথা থেকে দেখুন ভারতবর্ষ হল গুরুবাদের দেশ এখানে বিভিন্ন ধর্ম বিভিন্ন সম্প্রদায় সেই সমস্ত ধর্মের রয়েছে এবং মানুষ সেই সমস্ত ধর্মভিত্তিক সম্প্রদায়গুলি থেকে ঈশ্বরকে পাওয়ার উদ্দেশ্যে দীক্ষা গ্রহণ করে থাকেন মুনির নানা মতের মতো এক এক জায়গায় দীক্ষা প্রকরণ এক এক রকম এবং দীক্ষা নেওয়ার পর যে নির্দিষ্ট নিয়মগুলো মেনে চলতে হবে সেগুলোও কিন্তু পৃথক পৃথক ধরনের তাই মানুষের মনে স্বভাবতই প্রশ্ন ওঠে যে দীক্ষা গ্রহণের পর নিরামিষ আহার করতে হবে না আমিষ আহার করলে চলবে কোনো কোনো ধর্ম সম্প্রদায় নিরামিষ আহারের পক্ষে তাদের কাছে আমিষ আহার একেবারেই নিষিদ্ধ আবার কোনো কোনো ধর্ম সম্প্রদায় বলেছেন খাওয়া দাওয়াটা কোনো ব্যাপার নয় আসল কথা হলো মনের একাগ্রতা আমরা দেখে নেব শ্রী শ্রীরাম ঠাকুর এ বিষয়ে কি বলছেন রাম ঠাকুরের একজন ভক্ত রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় তিনি দীক্ষা নিয়েছেন ঠাকুরের কাছ থেকে পরবর্তীকালে তিনি তার জবানিতে এ কথাগুলি বলেছেন তিনি বলছেন দীক্ষা নেওয়ার পর নিরামিষ আহার আরম্ভ করেছিলাম কিন্তু আমার স্ত্রী ঠাকুরকে জানালেন যে আমি নিরামিষ আহার গ্রহণ করছি তখন একদিন ঠাকুর আমাকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞেস করলেন যে তুমি নিরামিষ আহার খাচ্ছ কেন শ্রী শ্রী রাম ঠাকুরের এই প্রশ্নের উত্তরে আমি বললাম আগে রজগুণ বৃদ্ধি হয় বলে তখন শ্রী শ্রী ঠাকুর অর্থাৎ রাম ঠাকুর বললেন দেখো শাকেও রজগুণ বৃদ্ধি হয় জোর করে কাউকে তাড়াতে হয় না যার যখন সময় হইব নিজেই ছাড়ি ছাইলা যাইব বাস্তবিক মাংসটা ছেড়ে গিয়েছে এটা বলা যায় দাঁত নেই বলে কিন্তু মাছ যখন খাচ্ছি ডিমের পোচ খাইতে কোনো অসুবিধা হতে পারে না কিন্তু ডিম খাওয়ার ইচ্ছাও হয় না এই যে শ্রী শ্রীরাম ঠাকুর তাঁর জনৈক ভক্তকে বলেছিলেন তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন রাম ঠাকুরের কাছ থেকে আর তিনি নিরামিষ খাচ্ছেন দেখে রাম ঠাকুর বলেছিলেন নিরামিষ খাওয়ার প্রয়োজন কোথায় জোর করে কাউকে তাড়িয়ে দেওয়া অর্থাৎ মনির যে প্রবৃত্তি মাছ মাংস খাওয়ার ওপরে যে আসক্তি সেটা জোর করে তাড়ানো উচিত নয় ঈশ্বরের নাম গুণগান করতে করতে একদিন না একদিন সেগুলো নিজে থেকেই সরে যাবে আসল কথাটি কি আসল কথাটা হলো যে মানুষের যে ধারণা মাছ মাংস ডিম খেলে রজগুণ বৃদ্ধি পায় রাম ঠাকুর কিন্তু বলছেন শাকসবজিতেও রজগুণ বৃদ্ধি পায় তাই জোর করে আমিষ বা নিরামিষ খাওয়ার পক্ষে কোনোটিতেই বাধা নিষেধ আরোপ করেননি শ্রী শ্রী রাম ঠাকুর তাহলে বন্ধুরা আশা করি আজকের আলোচনা আপনাদের অত্যন্ত ভালো লেগেছে এবং আপনাদের নিজ নিজ জীবনে যারা বিশেষত দীক্ষা গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে উপকারে আসবে এই অসাধারণ উত্তর শ্রী শ্রীরাম ঠাকুরের জেনে আর যদি সত্যিই আপনার উপকৃত হন ভালো লাগে আজকের আলোচনা তাহলে অবশ্যই প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ এই ধরনের প্রশ্ন অসংখ্য মানুষের মধ্যে উঁকি মারে তারা এর উত্তর খুঁজে পান না বিভ্রান্তিতে তারা ভারাক্রান্ত হয়ে পড়েন কিন্তু সঠিক উত্তর তারা জানতে পারেন না তাই আজকের আলোচনা যদি আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করেন তাহলে ভেবে দেখুন তো আরও কত মানুষ এটা জানতে পারবেন এবং তারা নিজ নিজ জীবনে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবেন তাই আপনাদের কাছে অনুরোধ খুব বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভালো ভালো কমেন্টস করবেন আর যদি অন্য কিছু জানতে চান প্রশ্নের আকারে পাঠাবেন আমরা সেই সব প্রশ্নের সমাধান করার চেষ্টা করব বিদায় নেওয়ার আগে আরেকটি কথা বলছি বা অনুরোধ রাখছি সেটি হল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ